বিশ্বনি শুকান টি এন ফোর সেভেন এট টি ফোর এট ফাইভ এট মারি খুসালোরি মালকংগ্রী থাউজেন থ্রী হান্ড্রেড নাইনটি কেজি সিদ্ধ করানে রাবার শীত নবী খরকসা বড়ক এরেস্টাইমান বিশালগড় থানার পোস টাংসালও মালকং সনাই হাকর দরবার নগতি সাকা বিশ্বগড় থানার পুলিশ দরবার নগতি সাজমানী আগল বি জেল রং রায় ঘোষণা করেন আমাদের মাননীয় স্পেশাল জাজ মানে এডিশনাল ডিস্ট্রিক্ট এডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ শ্রী দেবাশিস কর মহোদয় ঘটনাটা বিগত চব্বিশ সাত দু হাজার একুশ তারিখে সকালবেলায় সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে ওসি তখন ছিলেন বিশালকর পিএসএফ দেবাশিস সাহা উনি সহ সেখানে আরও পুলিশ অফিসার এবং স্টাফ তখন বিশালগড় থানার সামনে তারা ইয়ে বসে হ্যাঁ চেকিংয়ে বসে যে ইনফরমেশনটা ছিল যে উদয়পুরের দিক থেকে একটি অশোক লিলেন ট্রাক সেটা গাজা বুঝাই করে আগরতলার দিকে আসছে তারপর সকালবেলায় গাড়ির নাম্বারটা হচ্ছে হ্যাঁ টি এন ফোরটি সেভেন এটি ফোর হ্যাঁ তখন সকাল প্রায় ছয়টা নাগাদ এই গাড়িটাকে তারা আটক করে এবং সেখান থেকে সার্চ করার পর সেখানে মোট তিন কেজি গাঁজা উদ্ধার করে এবং সঙ্গে সেখানে আরও কিছু রাবার সিট হ্যাঁ যেগুলি আঠারো হাজার থেকে সামান্য বেশি কেজি সেই গাঁজা ইয়ে ইয়েগুলি রাবার সিটও উদ্ধার করে তারপর সেখানে সেই গাড়ির চালক সেলভারাস কে তিনি তামিলনাড়ুর বাসিন্দা ওনাকে পরবর্তী সময়ে অ্যারেস্ট করা হয় এবং এই কেসে আরও পরবর্তী সময়ে আরও আসামিদেরকে অ্যারেস্ট করা হয় চিনি রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো শারদীয়া স্বর্ণবাহার বিশেষ অফার পঁচিশে সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর দু পর্যন্ত প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় রূপর গয়নার মজুরিতে ও পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা লাকি ড্রতে রয়েছে পাঁচটি স্কুটি এবং প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার শর্তাবলী প্রযোজ্য প্রতিদিন খোলা থাকবে শোরুম সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি উষাবাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল